So hey guys, welcome to my new vlog another video. So বন্ধুরা আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখানে আমরা কোথায় যাচ্ছি এখানে আমার বউ সেজে গুজে রেডি আমার মেয়ে আনু কি খাচ্ছ মা কোথায় যাচ্ছি বলো এদিক ফিরে কোথায় যাচ্ছি So guys মানুর বার্থডে যেহেতু পরশুদিন ফ্রাইডে তাই তো শুক্রবার আর মোটামুটি আমরা এখন মানুর জন্য একটা জামা কিনতে যাই তো আনু জামা কিনবো তো আর কালকে একটা মানে কালকে আমাদের বাড়িতে পুজো গিয়েছে তারপরে আবার কালকে মানে পরশুদিন কালকে একটা জন্মদিন ভাই তো তার জন্য কেনাকাটা করতে হবে তো আমরা এখন যাচ্ছি এম বাজারে দেখা যাক কি কেনাকাটা যায় তো সেটা তো শেয়ার করতে পারবো বাট কেনার পরে তোমাকে দেখা যাবে তো কারণ আমাদের এখানে এম বাজারটা খুবই খারাপ মানে ভিডিও ভিডিও অ্যালাউ করা যায় না একটা ব্যাপার ঠিক আছে তো চলো গাইজ এখন যাওয়া যাক আমরা রেডি এখন আর এখন বাজে 7টা তাড়াতাড়ি চলো 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 আমাদের চিকুকে বার করে নিয়েছি এই চিকু দাঁড়িয়ে আছে এখানে আমার মেয়েও বেরিয়ে এসছে এখানে তো চলো এখন যাওয়া যাক এই গাড়িতে করে আমরা যাবো আর এই যে বউ চলে এসছে সো গাইস আমরা পৌঁছে গেলাম এম বাজারের সামনে আর 15 আগস্টের জন্য বেলুন দিয়ে যা সাজিয়েছিল না মারাত্মক লাগছিল সুন্দর লাগছিল সেটা দেখে আমার বউ আর আমার মেয়ে হাত ধরে নিয়ে চলে গেল ভিতরে কেনাকাটা করতে তাই বললাম চলো দারুণ দেখাচ্ছে আজকে এম বাজারটা আর কেনাকাটা হয়ে গেল আমাদের কেনাকাটা করে চলে আসলাম শপিং কমপ্লিট আর বললো যে খিদে পেয়ে গেছে আমার বউ তো সেজন্য আমরা ফুচকার দোকানে আমার বউ খেলো আমি খেলাম না কারণ আমার ভালো লাগছিল না তো বউ আমার ফুচকা খাচ্ছে ফুচকার দোকানে তারপর আমরা বেরিয়ে আসলাম বাড়ি আছে আমাদের কেনাকাটা সব পুরো তো হয়ে গেছে আর আমরা একটু ফুচকা ফুচকাও খেয়েছিলাম আর এখানে আমার বউ পিছনে বসে আছে আর আমার মেয়ে বাইক চালাচ্ছে মুখ জুগারো এখানে মেয়ে গাড়ি চালাচ্ছে এখানে আর অনেক কেনাকাটা হয়ে গেছে এইদিকে ব্যাগ আছে কেনাকাটা এইদিকে ব্যাগ আছে কেনাকাটা তো বাইরের দিকে তোমাকে দেখাচ্ছি কি কেনাকাটা হলো চল বাইরে পৌঁছে গেছে এখানে আর আমরা মোটামুটি এখন কি আনা আছে দেখা যাক তো ব্যাগ খোলো সো এই যে মানুষ খেলনা এটা তাই তো মানুষ খেলনা ওয়াও খেলনা তো আর কি কেনাকাটা হয়েছে এখন আর এইটা এই যে কালকে বার্থডে বাড়িতে আমরা যাবো বার্থডে বাড়িতে আর এটা কেনাকাটা হয়েছে এই যে ভালো লাগছে রোগা তো হবে তো মোটামুটি আমরা এটা কেনাকাটা করেছি আর কি কেনাকাটা হয়েছে মানুষ এই তো প্রিন্সেস ড্রেস ওয়াও মানুষ জামা এটা এতটুকু জামা এর ছোট জামা হ্যাঁ পরে দেখিস আমি ছোট এগুলো পরে বেশি বড় পরে না পার্টি ড্রেস মানুষ পার্টি ড্রেস তাই তো মানুষ ওয়াও তো বলো ওয়াও একটু হাত দেখো ওয়াও দেখো একটু হাত দিয়ে ওয়াও দেখো ওয়াও 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 দেখো মানুষ লস্যি আচ্ছা আর কি চামচ মানে সত্যি আর কি আছে এর মধ্যে আর কিছু নাই লেগিংস প্যান্ট এটা কত নিল এটা ভালো এটা কাজল কাম্পানি আর কি আছে তো এখানে একটা শাড়ি কেনা হয়েছে একজনকে দেওয়া হবে বলে তোরা কিনেছে আর আর সায়া ব্লাউজ এগুলোই আজকের মতো আমরা কেনাকাটা করেছি অনেক কেনাকাটা হয়ে গেছে দেখা যাচ্ছে তো মানুষ খেলা নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে মানুষ তাই তো মানুষ আর এখানে এখন মানুষ খেলা করছে তো ভাই সব কিছু তোমাকে দেখালাম কি কেনাকাটা করলাম আর চলো এখন বাইরের দিকে যাওয়া চলো এই দেখো ছোট মিয়া কি করছে মা তো ছোট মিয়া একটা কথা আছে ও আচ্ছা আর একটা বিড়াল এসছে দেখছে এখানে উনো বিড়াল এইটা আমাদের ছোট মিয়া ঠিক আছে এ এত ভালো আমাদের এক বাড়িতে একটা বিষাক্ত সাপ ঢুকেছিল তো ওর সাথে তার সাথে লড়াই করেছে আর ও জিতে গেছে চল কালকে আমার বাড়িতে পুজো হয়েছিল আর মোটামুটি প্রসাদটা দেওয়া হয়নি গোয়ালা বাড়িতে তো গোয়ালা বাড়িতে প্রসাদ দিতে যাচ্ছে এখন চলো গাইস প্রসাদ দি কালকে পুজো হয়েছে আজকে আমার প্রসাদ দিতে যাচ্ছে মোটামুটি আমরা এখন যাচ্ছি ভাঙরে টেস্টেন বাইটে কেকের দোকানে কারণ আমার মেয়ের যেহেতু শুক্রবার বাড়িটা তোমাকে বললাম কেনাকাটা করে এক্ষুনি আসলাম আর ভাবছিলাম যে একটা কেক অর্ডার দিই তো আমার বউ বলছিল যে দিতে হবে না রোহার একটা কেক আনবে বাট একটা মাত্র মেয়ে আমার ঠিক আছে জন্মদিন এলে একটা সেলিব্রেশন করতেই হয় মানে ছোটো করেই করবো মানে বাড়ির লোকজন আর বন্ধু বান্ধব খাওয়াতে হবে এটা অ্যাকচুয়ালি ব্যাপার হলো আগে আমাদের বার্থডেগুলো ভালো করে পালন করা হতো আর এখন মেয়ে হয়ে গেছে মেয়ের বার্থডে ভালো করে পালন করা এই হলো ব্যাপার তো এখন একটা তিনতলা কেক এরকম একটা অর্ডার দিতে যাচ্ছি দেখা যাক কত টাকা দাম বলে তো চলো ঠিকঠাক করা যাক টাকা পয়সাও বেশি নেই
খুব অভাব, খুব অভাব চলছে এখন, ইএমআই সব শেষ, ভাবানটাও পাচ্ছি না কেন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে আমরা কি খেয়েছি মানু? ডাল ভাত, তাই তো? আর মানু এখানে মোটামুটি চুপচাপ আছে, মানু শরীর ঠিক আছে তো? ওকে একদম ওয়াও, তুমি আজকে কি করেছো? ওয়াও জামা কিনে এনেছো, পার্টি ড্রেস, তখন জন্মদিনে পড়বে, তাই তো? তো ওর জন্য জামা প্যান্ট কেনা হয়ে গেছে, আর আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা ঘুমিয়ে পড়বো। আই হোপ আজকে ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করার মধ্যে একদিন ভুলবো না। দেখা হচ্ছে তোমার নেক্সট ব্লগে, তবে তো ভালো সুস্থ থাকো, টাটা বাই বাই। বন্ধ করো দা, তুমি বন্ধ করো।